যেহেতু সামনে শীতকাল আর আপনি অবশ্যই চাইবেন এই শীতে আপনাকে যেন সবার থেকে বেশি স্টাইলিশ এবং হ্যান্ডসাম লাগো, আর ঠিক সেজন্য আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো আপনাকে এই শীতে আর চার পাঁচটা ছেলের থেকে আলাদা বানাবে। সো চলুন শুরু করি। সো ভিডিও নাম্বার ওয়ান থিংটি হচ্ছে একটি বিনি ক্যাপ। বিনি ক্যাপ মূলত শীতকালে পরার জন্য এক ধরনের টুপি যা অত্যন্ত স্টাইলিশ এবং ভার্সেটাইল হয়। বিনি ক্যাপ মূলত দু ধরনের হয়ে থাকে, লং বিনি এবং শর্ট বিনি। এই দু ধরনের বিনিয়ে আপনি পরতে পারবেন এবং এগুলো সকল ধরনের আউটফিটের সাথে খুব সহজেই ম্যাচ করে যাবে। আর হ্যাঁ, লং বিনি পরার ক্ষেত্রে আপনি কখনোই এর পিছনে ঝুলে থাকা অংশটাকে এভাবে মুড়িয়ে দিবেন না। সো ভিডিওর সেকেন্ড থিংটি হচ্ছে একটি মাফলার। মাফলার হলো এমন এক প্রকারের উইন্টার আইটেম যেটাকে আপনি সকল প্রকার শীতের কাপড়ের সাথে ম্যাচ করে পরতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার কেমন মাফলার কিনা উচিত। সো আপনি সবসময় নিউট্রাল কালারের অথবা চেকওয়ালা মাফলার কেনার চেষ্টা করবেন, কারণ এগুলো সকল প্রকার আউটফিটের সাথে ম্যাচ করে। আর ঠিক এর বিপরীতে আপনি কখনোই কোনো লাইট কালারের কিংবা জাঁকজমকপূর্ণ মাফলার কিনবেন না, কারণ এগুলো আপনার লুকটিকে পুরো বাচ্চা বাচ্চা বানিয়ে দেবে। আর এখন আমি আপনাদেরকে মাফলার বাঁধার সেরা কয়েকটি উপায় দেখাবো। 1, 2, 3, 4, 5 বুঝতে না পারলে ভিডিওটিকে থামিয়ে স্ক্রিনশট নিতে পারেন। আর কিভাবে স্টাইলিশ ওয়েতে মাফলার বাঁধতে হয় এ বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট করে আমাকে জানান, অথবা এই ভিডিওটিতে 2000 লাইক আসলে আমি নিজে থেকেই সে ভিডিওটি আপলোড করব। তাই লাইক না করে থাকলে এখনই করে ফেলুন। সো ভিডিও নাম্বার থ্রি থিংটি হচ্ছে একটি সোয়েটার। শীতের জন্য সবচেয়ে কমন ক্লথ আইটেম হচ্ছে একটি সোয়েটার। আর আপনি যদি আপনার জন্য একটি সঠিক সোয়েটার নির্ধারণ করে পরেন তাহলে সেটি আপনার স্টাইল গেমকে এক লেভেল আপ করে দেবে। সোয়েটার কিন্তু অনেক প্রকারের হয়, যেমন রাউন্ড নেক, ভি নেক, টার্টল নেক ইত্যাদি ইত্যাদি। তবে আপনার কাছে যদি তেমন কোনো সোয়েটার না থাকে এবং আপনি যদি আপনার জন্য এবার একটি সোয়েটার কিনতে চান তাহলে আপনার সবার প্রথমে একটি প্লেন ব্ল্যাক টার্টল নেক সোয়েটার কেনা উচিত, কারণ এটি খুব সহজেই সকল প্রকার আউটফিটের সাথে ম্যাচ করে যায় এবং এটি অনেক বেশি ভার্সেটাইল এবং স্টাইলিশ। আর হ্যাঁ, সোয়েটার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। সো ভিডিও নাম্বার ফোর থিংটি হচ্ছে একটি শাল। এই শালগুলোর ট্রেন্ড মাঝখানে চলে গেছিলো, কিন্তু এগুলো এখন আবার ট্রেন্ডে আসা শুরু করেছে, তাই আপনি চাইলে এগুলো কিনতে পারেন। তবে কেনার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে কখনোই বেশি লাইট কালার কিংবা জাঁকজমকপূর্ণ শাল কিনবেন। আর চলেন এখন আপনাদেরকে আমি শাল পরার সেরা কয়েকটি ওয়ে দেখাই। 1, 2, 3, 4 সো ভিডিও নাম্বার ফাইভ থিংটি হচ্ছে জ্যাকেট। গরমকালের জন্য একটি টি শার্ট যেমন একটি কমন আইটেম, ঠিক তেমনি শীতকালের জন্য একটি জ্যাকেট একটি কমন আইটেম। জ্যাকেট কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, যেমন ডেনিম, লেদার, বম্বার ইত্যাদি। তবে আপনি যদি একটি জ্যাকেট কিনতে চান তাহলে সবার প্রথমে আপনার একটি ডেনিম জ্যাকেট কেনা উচিত, কারণ একটি ডেনিম জ্যাকেট হলো একটি অত্যন্ত স্টাইলিশ এবং এভারগ্রিন জ্যাকেট যেটিকে আপনি সকল প্রকার আউটফিটের সাথে ম্যাচ করে পরতে পারবেন। আর হ্যাঁ, সকল প্রকার জ্যাকেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে এ বিষয়ে একটি প্লেলিস্ট আছে, ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন। সো ভিডিও নাম্বার সিক্স থিংটি হচ্ছে শু কিংবা জুতা। শীতকালে পরার জন্য শু মূলত দু ধরনের হয়ে থাকে, স্নিকার্স এবং বুট। এই দু ধরনের জুতাই অনেক বেশি স্টাইলিশ হয়। তবে বুট পরার ক্ষেত্রে একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এগুলো তুলনামূলক অনেক বেশি এক্সপেন্সিভ কিংবা দামি, তাই যেসব ভাইয়াদের বাজেট কম তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে স্নিকার্স। আর তাই আপনি যদি স্নিকার্স সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আপনার জন্য একজোড়া সেরা স্নিকার্স কিনতে চান তাহলে এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি থেকে সেই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।